পূর্ত দপ্তরের 868 কোটি দুর্নীতির বিষয়টি বন্ধ করে দিয়েছে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি। আইনসভার সর্বোচ্চ সংস্থা ক্লোজড ডাউন বিষয় নিয়ে পুনরায় খোলার কোনো কর্তৃপক্ষের এখতিয়ার নেই, সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানালেন প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী। 5 জুলাই পূর্ত দপ্তরে কোটি কোটি টাকার ঘোটালা নিয়ে বাজার গরম করেছিল কিছু প্রচার মাধ্যম। 868 কোটি টাকার দুর্নীতিতে জড়িত প্রাক্তন পূর্তমন্ত্রী সহ তৎকালীন প্রধান সচিব ওয়াইপি সিং, মুখ্য সচিব শশী প্রকাশ এবং কিছু প্রকৌশলী ভিজিলেন্স কমিশনকে তদন্তের দায়িত্ব দেয় সরকার। কমিশন জিজ্ঞাসাবাদ শুরু করে। এরই মাঝে সম্প্রতি বিধানসভা অধিবেশনে গত 3 সেপ্টেম্বর পাবলিক অ্যাকাউন্টস কমিটি তাদের 141তম রিপোর্ট পেশ করে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা 11 জনের মধ্যে শাসক দলের বিধায়ক রয়েছেন 9 জন। বিধানসভার সর্বোচ্চ কমিটি পূর্ত দপ্তরের 2008-2009 আর্থিক বছর থেকে 2013-2014 আর্থিক বছর পর্যন্ত পূর্ত দপ্তরের খরচ সংযোজনের পুরো হিসেব পরীক্ষা করে দেখে বন্ধ করে দিয়েছে বিষয়টি। সাংবাদিক সম্মেলনে বাদল চৌধুরী এই তথ্য তুলে ধরে বলেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর বিষয়টি এখানে সমাপ্ত হওয়া উচিত। পিএসসি দ্বারা বন্ধ করা বিষয়গুলো পুনরায় খোলার কোনো কর্তৃপক্ষের এখতিয়ার নেই। গভর্নমেন্টের নতুন করে পাবলিক অ্যাকাউন্টস কমিটি গঠন হলো, এই সমস্ত বিষয়গুলি পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাছে গেছে এবং আমি বলেছি এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি এআর 9, 9, 10 এসে সব মিলে সমস্ত 14-15 পর্যন্ত দেখেন, 13-14 পর্যন্ত পিডব্লিউডি যত কাজকর্ম আছে এগুলি এক্সামিন করে এবং তার ভিত্তিতে পাবলিক কমিটি অফ পাবলিক অ্যাকাউন্টস তারা এই যে 3 দিনের অ্যাসেম্বলি সেশন গেল 3 তারিখে সেপ্টেম্বরে, এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি তার রিপোর্ট 141তম রিপোর্ট তারা বিধানসভায় পেশ করে এই ইয়ের মধ্যে অ্যাসেম্বলির কাছে। এখন এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির রিপোর্ট এই যে 141তম রিপোর্ট এখন এটা পাবলিক ডোমেইনে আছে, আমি এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি 141তম এসব পরীক্ষা নিরীক্ষা করব, তাতে পাবলিক অ্যাকাউন্টস কমিটি আমরা সদস্য ছিলাম 11 জন, মানে চেয়ারম্যান সব, তাতে 9 জন হচ্ছেন সরকার পক্ষে। এই কমিটি ড্রপ দি প্যারা, তার মানে ওই যে 64 প্যারায় যেটা কাজ হাতে নিয়েছিল এটাকে ড্রপ করে দিয়েছে তার এটা দেখ, কারণ তাদের সবাই সম্মতি নিয়েই কিন্তু এটা সিদ্ধান্ত হয়েছে ড্রপ দি প্যারা, এটা মানে এই প্যারাটাকে ড্রপ করার জন্য সেখানে তারা সাজেস্ট করেছে। একবার যদি কোনো পাবলিক অ্যাকাউন্টস কমিটি কোনো একটা বিষয়কে ড্রপ করে দেন, জেনারেলি এটা তখন আর আলোচনার বিষয় থাকে না, বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির কোনো রিপোর্ট কোনো সময় কোনো আদালতে চ্যালেঞ্জ হয়েছে কি না আমার কাছে অন্তত জানা নেই। শুরু করে অন্যান্যরা বাজার গরম করার চেষ্টা করছেন, গায়ের জোরে বলার চেষ্টা করছেন দুর্নীতি হয়েছে, এতে সংসদীয় গণতন্ত্র আক্রান্ত হবে, বিচার করবেন জনগণ। বিএসসি যেটাকে ক্লোজ ডাউন করে দেওয়া হয়েছে, সুতরাং এই ভিজিলেন্স ইনকোয়ারি একটা শুরু করেছেন গভর্নমেন্ট, এটা চলতে পারে, এটা দেশের নিয়ম, এটা সেটেল নর্ম, যেভাবে পার্লামেন্ট বা বিধানসভাগুলি কাজ করে এই সমস্ত পাবলিক অ্যাকাউন্টস কমিটি একবার এটাকে সেটেল ডাউন করে সেটার উপরে অন্য কোনো কিছু চলে। সুতরাং এখানে ভিজিলেন্স কমিশন যেটা ভিজিলেন্স ইনকোয়ারি যেটা গভর্নমেন্ট ব্যবস্থা করেছে তার কী গুরুত্ব থাকতে পারে এটা এখন আপনাদের কাছে ব্যাপার, রাজ্যবাসীর কাছে ব্যাপার। মুখ্যমন্ত্রী খুব ইয়ে করেছে, হাইলি তিনি জিগির দেখিয়েছেন যে এরকম মামলা হয়েছে, এরকম উপনেতা বয়স হয়ে গেছে, চিন্তা ভাবনা কি এই সময় কি ভারসাম্য অনেক অনুভব, সেগুলো আমার কোনো ব্যাপার না। হ্যাঁ, আমার কথা হচ্ছে এই যেটা পিএসসি পাবলিক অ্যাকাউন্টস কমিটি
যেটাকে মানে অ্যাড করেছে এটা নিয়ে আর অগ্রসর কোন অবস্থার মধ্যে ঠিক হবে না। এটা নয় সাংবিধানিক নিয়ম নীতি দেশে যা আছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি যখন একটা বিষয় চূড়ান্ত করে তারপরে কোনো গভর্নমেন্ট আমাদের কাছে অর্থ জানা নেয় সেটাকে চ্যালেঞ্জ করে এরকম কমিটি টমিটি গঠন করে তাকে তদন্ত দেওয়ার বিষয় এটা কোনো রাজ্য আছে কি আমি জানি না। প্রাক্তন পূর্তমন্ত্রীর সাফ কথা, বামফ্রন্ট সরকার 20 বছরে রাজ্যের উন্নয়নে যে কাজ করে গেছে তা ইতিহাস হয়ে থাকবে আরো 100 বছর। 20 বছর একটা সরকার এর সময় মধ্যে চলেছে, এমন সব কাজ করা হয়েছে যেগুলি আগামী দিনে রাজ্যের ইতিহাসে যেমন আজকে এই রাজাদের আমলে জয়ন্ত প্রসাদ এমবিবি কলেজ বা গভর্নর হাউস নীলমহল এগুলি এখনো মানুষ স্মরণ করে তারা করেছিল কি করেছে এই সম্বন্ধে এই ধরনের কাজ আমরা করতে পেরেছি এই 20 বছর যেগুলি আগামী 100 বছর প্রজন্ম তারা এগুলি তাদের স্মরণে থাকে এবং এটা পুরা ইতিহাস কেউ লিখলে পরে সেই ইতিহাসের মধ্যে এগুলি লিপিবদ্ধ থাকে। বিশেষ করে আজকে যদি আমি সচিবালয়ের কথা বলি, আমাদের অ্যাসেম্বলির কথা বলি, হাইকোর্ট বিল্ডিংয়ের কথা বলি, প্রজ্ঞা ভবনের কথা বলি বা আজকে যেটা আমরা দেখেছি ইন্ডো স্টেডিয়াম, হ্যাঁ যেটা নেতাজি রোডে বা বিজ্ঞান গ্রাম যেটা আসছে, হ্যাঁ তার অনেক দূর অবশ্য হয়েছে শেষ হয়নি, এরকম অনেক অনেক কাজ এসবের মধ্যে সংগঠিত হয়েছে, হ্যাঁ যেগুলি মানুষ আগামী 100 বছরও বা তারপরেও মানুষ এগুলিকে মনে রাখে। Pure Report, Channel Dinrao.